রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে পথ কুকুর হত্যার অভিযোগ, প্রতিবাদে পথে পশুপ্রেমীরা, ঘটনার নিন্দায় সরব স্থানীয়রা। রাতের অন্ধকারে পথ কুকুরকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারার অভিযোগ। স্থানীয়দের দাবি, গত এক মাসে 30টিরও বেশি কুকুরের মৃত্যু হয়েছে একইভাবে। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। কেন বারে বারে সফট টার্গেট হচ্ছে এইসব নিরীহ পথ কুকুরগুলি? প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় বুদ্ধিজীবী থেকে পশুপ্রেমী সকলেই। জানা গেছে, বসিরহাট মহকুমার হাড়োয়ার কাকুরিয়া গ্রামে গত প্রায় এক মাস ধরেই ঘটে চলেছে এই নৃশংস হত্যালীলা। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে এক শ্রেণীর মানুষ এই কাণ্ড ঘটাচ্ছে। গত রাতেও প্রায় পাঁচটি কুকুরের মৃত্যু হয়েছে। বিষ পয়জন খেয়ে সব আত্মহত্যা, ফুলে টোলে পড়ছে, গো গো করে মরছে। আমরা তো কিছু বুঝতে পারি না, বহু কুকুর মরে গেছে। বাড়িতে কুকুর থাকলেই কুকুর মেরে দেখতে পারে। এই পর্যন্ত অন্তত 7টা তো মারা গেছে, এর আগে একটা বাড়ির পোষা কুকুরও মারা গেছে, আমরা তখন বুঝতে পারিনি। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথমে কুকুরগুলি খাওয়া বন্ধ করে দিচ্ছে, তারপর মুখ থেকে লালা ঝরছে, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। স্থানীয় গ্রামের বাসিন্দারা জানালেন, শুধু থানায় নয়, বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ দপ্তরেও অভিযোগ জানানোর কথা ভাবছেন তারা। খাওয়া দাওয়া দিতাম, আসতে বলে খাওয়ার পাত্র দেওয়া হয়েছে, কিন্তু গতকালকে থেকে দেখছি কুকুর আসছে না। তারপর কাল বিকেলের দিকে দুই তিনজন গেল, কিন্তু তারা আর ভাত খেল না, তাদের কীরকম কী বুঝলাম না। তারপরে আজকে শুনতে পাচ্ছি সেদের দিকে কুকুর মরছে, কিছু কিছু কুকুর এরকম মারা গেছে। কিন্তু কেন এইভাবে নিরীহ পথ কুকুরগুলিকে হত্যা করা হচ্ছে? স্থানীয় সূত্রে খবর, এলাকায় ক্রমশই বাড়ছে দুষ্কৃতি দৌরাত্ম্য, এলাকায় বেড়েছে নেশাখোরদের আনাগোনা। স্থানীয়দের অনুমান, তারাই রাতের অন্ধকারে এসব কাণ্ড ঘটাচ্ছে। হঠাৎ এরকম খায় না, জিভ দিয়ে লালা পড়ছে, বা কুকুরটা খায় না কিছু, না খাওয়া অবস্থায় কুকুরটা ওই ভেগে এর ভিতরে ঢুকছে, ওর ভিতরে ঢুকছে, ঢুকতে ঢুকতে না খেতে খেতে কুকুরটা পড়ে চলে গিয়ে ওখানে মরে গিয়েছে। ওরা যে মারা গেছে, মারা গেলে মনটা যেন একটা ভালো যায় না, কুকুরটা দুদিন মানুষ করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাড়োয়া।